আমাদের সবার পরিচয় নিপীড়িত। ফাঁসিবাজার কোন শোক দিবস হয় না, বাংলাদেশে কোন একক ব্যক্তির জন্য শোক দিবস পালন করা হবে না, সেটিকে প্রত্যাখ্যান করবে। আমরা স্পষ্ট করতে চাই, আমরা এখানে যারা যারা রয়েছি আমাদের মধ্যে কোন রাজনৈতিক পার্থক্য রয়েছে? আমাদের মধ্যে কি দলীয় পরিচয় রয়েছে? আমাদের সবার পরিচয় নিপীড়িত। সুতরাং নির্যাতক ততদিন না পর্যন্ত তার মূল সহ এই বাংলার 56,000 বর্গ মাইল থেকে উৎখাটিত হয় ততদিন পর্যন্ত রাজপথ শিক্ষার্থীদের দখলে থাকবে। বিশেষ সুযোগ সুবিধা দাবি করবে তাকে গণধোলাই দিবে। আর আগামীকালের আমাদের যে কর্মসূচি এবং পরবর্তী যে কর্মসূচি সেটি ঘোষণা করবে বাকের মজুমদার। প্রিয় সহযোদ্ধারা, আমরা দেখেছি এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমাদের ভাইদেরকে হত্যা করেছে, খুন করেছে। ফ্যাসিবাদের কোন শোক দিবস হয় না, আমরা বলে দিতে চাই এই আওয়ামী ফ্যাসিজমের আমলে সুপ্রিম কোর্টের কাছে বন্দুক ঠেকিয়ে যে রায়ের মাধ্যমে 15 আগস্টকে শোক দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় সেই রায়কে ছাত্র জনতা প্রত্যাখ্যান করছে। আমরা বিচার বিভাগের প্রতি আহ্বান জানাই, আপনারা এই রায়কে অতি দ্রুত স্থগিত করুন। বাংলাদেশে কোন একক ব্যক্তির জন্য শোক দিবস পালন করা হবে না। বাংলাদেশের যে ছাত্র জনতার উপর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ গুলি চালিয়েছে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলার ছাত্র জনতা ঘৃণা ঘৃণা করে প্রত্যাখ্যান করছে। বন্ধুগণ, আমাদের যে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি তার আজকে দ্বিতীয় দিন চলমান।